गुड इवनिंग पीपल्स, एखन क्लास एटर ए किंग्स टेल एर जो एक्टिविटीगुलो रही है सेगुलो आलोचना करब। तुम्हारे ओगुलो ट्राई करते बोले चिलाम, ता देखो कि ठीक हो चे कि भूल हो चे, भूलगुलो ठीक करे नाओ। प्रथमे एक्टिविटी वन, एक्टिविटी वाने कटा माल्टिपल चॉइस आछे। नम्बर वन देखो, ड्यूरिंग द रेन ऑफ किंग यूथारपेड्रागन द पीपल ऑफ ब्रिटेन लिव्ड ए, तारपरे लाइफ हबे कि लाइफ हबे एटा देखो। तीनटे अपशन देवा आछे, तीनटेर मध्य नम्बर ए, नम्बर ए ते रयेछे पिसफुल, माने यूथारपेड्रागनेर समय ब्रिटेनेर मानुषजन शांतिपूर्ण जीवन जापन करत, एटाई कारेक्ट, ताहले ए टिक दिते हबे। नम्बर टू देखो, मार्लिन द प्रफेट एंड सर उल्फियास द ब्रेव नाइट वेयर ट्रस्टेड बाई द, माने भविष्य बक्ता मार्लिन एवं सर उल्फियास जिनी छिलेन एकजन साहसी नाइट, तारा कादेर विश्वास अर्जन करेछिलेन। एर आंसर हबे बी, मेम्बर्स अफ द रयल फैमिली, माने राजपरिवारेर लोकजनदेर विश्वास अर्जन करेछिलेन। ताहले नम्बर टू होच्छे बी। नम्बर थ्री, द रयल बेबी वाज टू बी ब्रॉट अप बाय, अर्थात राजार पुत्र कार द्वारा लालित पालित हबे ठीक होयेछिलो। एर आंसर हबे सी, सर एक्टर। ताहले नम्बर थ्री होच्छे सी। नम्बर फोर देखो, आफ्टर द पासिंग अवे अफ द किंग यूथारपेड्रागन देयर वाज, तारपर एकटा वार्ड दिए इन ब्रिटेन, माने राजा यूथारपेड्रागन मारा जावार परे ब्रिटेने कि देखा दिएछिलो। एर आंसर हबे नम्बर ए जेटा रयेछे, ललेसनेस, अर्थात आईनहीनता बा अराजकता। ताहले नम्बर फोर होच्छे ए। एबार चले जाओ एक्टिविटी टू। एक्टिविटी टू ते कतगुलो सेंटेंस देवा आछे सेगुलोके रिअरेंज करते हबे, अर्थात एलोमेलो सेंटेंस देवा आछे सेगुलोके नम्बरिंग करे सजाते हबे परपर कि कि घटेछिल। एर प्रथम हबे जेटा नम्बर टू रयेछे, ডান দিকের বক্সে নতুন নাম্বারিং করতে হবে, সেখানে নাম্বার টু কে ওয়ান করতে হবে, আর নাম্বার ফোর কে করতে হবে টু, নাম্বার সিক্স কে করতে হবে থ্রি, নাম্বার থ্রি কে করতে হবে ফোর, নাম্বার ফাইভ কে করতে হবে ফাইভ, এবং নাম্বার ওয়ান কে করতে হবে সিক্স। ঠিক আছে, তাহলে তোমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোর বক্সে নতুন যে তোমরা নাম্বারিং করবে সেই নাম্বারিংয়ের সিরিয়ালটা কেমন হবে, সবার উপরে যেটা আছে সেটা হবে সিক্স, তার পরেরটা হবে ওয়ান, তারপরেরটা ফোর, তারপরেরটা টু, তারপরেরটা ফাইভ, এবং সবচেয়ে নিচে যেটা সেটা হচ্ছে থ্রি। এরপরে অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রিতে তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনের কমপ্লিট অ্যান্সার করলে বেশ বড় সড়ো অ্যান্সার হবে, তা আমি কমপ্লিট অ্যান্সারটাই তোমাদের বলছি। হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস ইন্টারেস্টেড স্যার অ্যাক্টর উইথ দ্য বেবি অব দ্য ডেড কিং অ্যান্ড কুইন, অর্থাৎ মৃত রাজা ও রানীর শিশুপুত্রকে লালন পালনের দায়িত্ব মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার এক্টরের উপরে বিশ্বাস করে দিয়েছিলেন কেন, অন্য কাউকে তো সে দায়িত্ব দেননি, স্যার এক্টরকে ওই দায়িত্বটা দিয়েছিলেন, তার কারণ কি সেটা লিখতে হবে। এর অ্যান্সার তোমরা লিখবে, কমপ্লিট অ্যান্সারটা হবে, স্যার এক্টর ওয়াজ এ ট্রাস্ট ওয়ার্দি অ্যান্ড লয়াল সাবজেক্ট অব দ্য কিং।
সাবজেক্ট অফ দ্য কিং ফুল স্টপ। হি ওয়াজ অলসো এ ট্রু নাইট ফুল স্টপ। দেয়ার ফোর মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস ইন্টারেস্টেড স্যার অ্যাক্টর উইথ দ্য বেবি অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন অ্যাজ হি কুড রেয়ার অ্যান্ড প্রোটেক্ট দ্য বেবি প্রপারলি। অর্থাৎ স্যার অ্যাক্টর ছিলেন একজন বিশ্বাসভাজন এবং অনুগত প্রজা, মানে রাজার একজন অনুগত প্রজা। তিনি একজন সত্যিকারের নাইটও ছিলেন, সেই কারণেই মার্লিন এবং স্যার উলফিয়াস তার উপরে ভরসা করেছিলেন ওই শিশুটির লালন পালনের জন্য, কারণ তারা জানতেন যে এই স্যার অ্যাক্টর এই শিশুটির সঠিক লালন পালন এবং সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি ফোর। অ্যাক্টিভিটি ফোরে কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স আছে সেগুলোকে এই টেক্সট থেকে তথ্য নিয়ে কমপ্লিট করতে হবে। সেগুলো বলছি শোনো। ফোর এ, এতে রয়েছে আফটার কিং ইউথার পেড্রাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ, অর্থাৎ রাজা ইউথার পেড্রাগন মারা যাওয়ার পরে ব্রিটেনে আর কোনো রাজা রইলেন না, সেটা লিখতে হবে বিকজ এর পর, মানে কারণটা লিখতে হবে। এখানে লিখবে প্রিন্স আর্থার ওয়াজ অনলি এ বেবি দেন, কারণ রাজপুত্র আর্থার তখন একজন শিশু মাত্র, শিশু তো রাজা হতে পারবে না, তাই ব্রিটেন রাজাহীন হয়ে রইল। নাম্বার বি দেখো, দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড, এই ওয়ান্ডারফুল সোর্ড, ম্যাগনিফিসেন্ট সোর্ড অর্থাৎ আশ্চর্যজনক যে তরবারিটি, সেই তরবারিটি কোথায় আটকানো ছিল, এখানে তোমাদের লিখতে হবে অন এ লার্জ স্টোন ইন এ চার্চ ইয়ার্ড, অর্থাৎ ওই তরবারিটি আটকানো ছিল এক গির্জা প্রাঙ্গণে বড় একখণ্ড পাথরের গায়ে। এবার সি দেখো, আর্থার ওয়াজ 18 হোয়েন, আর্থারের বয়স যখন 18 বছর তখন কি হলো, এখানে লিখতে হবে হি লিফটেড দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ফ্রম দ্য স্টোন। আর্থারের বয়স যখন 18 বছর তখন তিনি ওই পাথরখণ্ড থেকে সেই চমৎকার তরবারিটা তুলেছিলেন। এরপর ডি দেখো, দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, তারপরের অংশটুকু লিখতে হবে, মানে যে সুন্দর হাতটি হ্রদের জল থেকে উঠে এলো তাতে কি ছিল, যে অংশটা লিখতে হবে সেটা লিখবে হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ডস, অর্থাৎ সেই হাতে একটা তরবারি ধরা ছিল, যে তরবারিটা ছিল চুনি ও পান্না খচিত। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি ফাইভ। অ্যাক্টিভিটি ফাইভে তোমাদের কটা কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে বলেছে। নাম্বার এ দেখো, হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড, যে পাথরের উপরে তরবারিটা আটকানো ছিল সেই পাথরে কি লেখা ছিল, এর অ্যান্সার হবে দ্য ওয়ার্ডস রিটেন অন দ্য স্টোন ওয়ার, এবার ইনভার্টেড কমার মধ্যে লিখবে হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, যে কথাগুলো ওই পাথরের উপরে লেখা ছিল সেগুলো হল যে ব্যক্তি এই পাথর থেকে এই তরবারিটা তুলতে পারবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হওয়ার অধিকারী।
নাম্বার বি দেখো, হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং, মে মাসের এক ঝলমলে সকালে কি ঘটনা ঘটেছিল? এর অ্যান্সার লিখবে অন দ্য ব্রাইট মে মর্নিং আর্থার লিফটেড দ্য ম্যাজিক সোর্ড ফ্রম দ্য স্টোন ইন ফ্রন্ট অফ মেনি পিপল। অর্থাৎ মে মাসের এক ঝলমলে সকালে আর্থার বহু মানুষের সামনে পাথরখণ্ড থেকে ওই জাদু তরবারিটি তুলেছিল। এবার দেখো নাম্বার সি, হোয়াই ডিড আর্থার নিড এ নিউ সোর্ড, আর্থারের একটি নতুন তরবারি দরকার হয়েছিল কেন? এর অ্যান্সার লিখবে আর্থার নিডেড এ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল। আর্থারের একটি নতুন তরবারি দরকার হয়েছিল কারণ তিনি তার রাজতরবারিটি একটি যুদ্ধে হারিয়ে ফেলেছিলেন। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি সিক্সে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলো কোনটা ট্রু কোনটা ফলস লিখতে হবে এবং সেই সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার এ দেখো, দ্য পিপল অব ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল, অর্থাৎ আর্থারের শাসনকালে ইংল্যান্ডের লোকজন অসুখী ছিল। এটা বুঝতেই পারছো যে এটা ভুল, এটা মিথ্যা। আর্থারের রাজত্বকালে ইংল্যান্ডের লোকজন সুখ শান্তিতেই বসবাস করছিল। তাহলে এখানে তোমরা লিখবে ফলস। ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, এটুকু ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। এরপরে নাম্বার বি দেখো, মার্লিন টুক কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে, অর্থাৎ মার্লিন রাজা আর্থারকে পটমণ্ডপে নিয়ে গিয়েছিল, সে সোনায় মোড়া পটমণ্ডপে নিয়ে গিয়েছিল আর্থারের জন্মদিনে। এটা বুঝতেই পারছো তার বিয়ের দিনে তাকে নিয়ে গিয়েছিল। তাহলে এটা ফলস লিখতে হবে, এটা ফলস লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিসলি গিল্ডেড প্যাভিলিয়ন, এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। এরপরে নাম্বার সি দেখো, 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল, রাউন্ড টেবিলে মানে রাউন্ড টেবিলকে ঘিরে 50 জন লোক বসতে পারত। এটা বুঝতেই পারছো ঠিক বলেছে, তাহলে ট্রু লিখতে হবে। ট্রু লিখে ইনভার্টেড কমার মধ্যে প্রথমে একটু ডট ডট দেবে, কারণ যেটা লেখা হচ্ছে সেটা সেন্টেন্সের শুরু থেকে লেখা হচ্ছে না, শুরু থেকে লেখার দরকারও নেই এখানে। এরকম ক্ষেত্রে প্রথমে তিনটে ডট দিয়ে নেবে, তারপরে লিখবে রাউন্ড ওক টেবিল রিসলি কার্ভড কেপেবল অফ সিটিং 50 পিপল, এই পুরোটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। এরপরে নাম্বার ডি দেখো, নাম্বার ডিতে আছে দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অব দ্য নাইটস ওয়ার নোন অল ওভার দ্য কান্ট্রি, এই নাইটদের সুহৃদয় এবং দয়ার কথা সারা দেশের মানুষ জানত। এটা ট্রু, এখানে তোমরা ট্রু লিখবে, লিখে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে দ্য স্টোরিজ অব দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। ঠিক আছে, তাহলে এই হলো অ্যাক্টিভিটি সিক্স। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি সেভেন। অ্যাক্টিভিটি সেভেনে আবার কতগুলো কোয়েশ্চেন রয়েছে, তার অ্যান্সার করতে হবে। এ দেখো, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার, মার্লিনের মতে ওই এক্সক্যালিবার তরবারির অধিকারী কে হতে পারত? এর অ্যান্সার লিখবে অ্যাকর্ডিং টু মার্লিন অনলি অ্যাড অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টেড দ্য কমন পিপল কুড পজেস দ্য এক্সক্যালিবার, অর্থাৎ মার্লিনের মতে একমাত্র সৎ এবং নির্ভীক নাইট যে প্রজাদের, সাধারণ প্রজাদের মানে প্রজাদের মধ্যে যারা সাধারণ মানুষ তাদেরকে সুরক্ষা দিতে পারত,
সেই নাইটি ওই এসকালিবারের অধিকারী হতে পারত। নাম্বার বি দেখো, ডিসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড, যে পটমণ্ডপে ওই গোল টেবিলটি অবস্থিত ছিল সেই পটমণ্ডপের বর্ণনা দিতে বলেছে। এই অ্যান্সারটা লিখবে দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড ফুলস্টপ, ইট ওয়াজ পেন্টেড ক্রিমজন অ্যান্ড ডার্ক ব্লু ফুলস্টপ, দ্য ফ্লোর অব দ্য প্যাভিলিয়ন ওয়াজ মার্বেলড ফুলস্টপ। এরপরে সি দেখো, হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস, অর্থাৎ রাজা আর্থারের ভক্ত নাইটরা বা অনুগত নাইটরা কি শপথ নিয়েছিল। এর অ্যান্সার লিখবে কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেড। অর্থাৎ কিং আর্থারের ভক্ত নাইটরা শপথ নিয়েছিল যে তারা অসহায় মানুষকে সাহায্য করবে, দুর্বল মানুষের প্রতি ভদ্র ব্যবহার করবে এবং ক্ষতিকর মানুষদের শাস্তি দেবে। এটা হলো সি। এরপরে হচ্ছে ডি। ডি দেখো, হোয়াই ডিড কিং আর্থার স্মাইল হোয়েন হি ওয়াজ ইনফর্মড দ্যাট দ্য এসকালিবার ওয়াজ টেকেন ব্যাক ইন টু দ্য লেক বাই এ বিউটিফুল আর্ম। অর্থাৎ রাজা আর্থার যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তো তিনি তার ওই এসকালিবার তরবারিটা একজনকে হাতে দিয়েছিলেন, একজনকে হাতে দিয়ে বলেছিলেন সেটা ওই হ্রদে নিয়ে ফেলে দিতে, উপত্যকার পাশে যে হ্রদ থেকে তিনি তরবারিটা পেয়েছিলেন সেই হ্রদে ফেলে দিতে বলেছিলেন। তা সেই লোকটি এসে রাজাকে যখন খবর দিল যে হ্রদে তিনি তরবারিটা ফেলার সঙ্গে সঙ্গে একটা সুন্দর হাত উঠে এসে তরবারিটা নিয়ে নিয়েছে, সে কথা শুনে রাজা আর্থার মুচকি হেসেছিলেন কেন। সেই লোকটি তরবারি ফেরত দিয়ে এসে যখন রাজাকে বর্ণনা দিল যে ওই তরবারি একটি হ্রদ থেকে সুন্দর হাত উঠে এসে তরবারিটা ধরে আবার জলে ডুব দিয়েছে, এ কথা শোনার পর রাজা একটু মুচকি হেসেছিলেন, তার কারণটা কি। এর অ্যান্সার লিখবে হোয়েন কিং আর্থার ওয়াজ ইনফর্মড দ্যাট দ্য এসকালিবার ওয়াজ টেকেন ব্যাক ইন টু দ্য লেক বাই এ বিউটিফুল আর্ম হি স্মাইল্ড বিকজ হি টু হ্যাড এক্সপেক্টেড দাস। অর্থাৎ যখন রাজা আর্থারকে সংবাদ দেওয়া হলো যে হ্রদে ওই তরবারিটা ছোড়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর হাত উঠে এসে তরবারিটা গ্রহণ করেছে, তখন রাজা একটু মুচকি হাসলেন এই কারণে যে রাজাও এরকমই কিছু ঘটবে বলে আশা করেছিলেন, তিনিও আশা করেছিলেন যে এরকমই হবে। অর্থাৎ যে এটা সাধারণ হাত না, বুঝতে পেরেছ, ওটা যার হাত তাকে বলা হয় লেডি অব দ্য লেক, ঠিক আছে। ইংল্যান্ডের এটা তো একটা আসলে কিংবদন্তি, লেজেন্ড, কিং আর্থার হচ্ছেন একজন লেজেন্ডারি কিং, কিংবদন্তির রাজা, তার কথা লোকের মুখে মুখে ফেরে। তা এই কিংবদন্তিতে যা রয়েছে সেই অনুযায়ী ওই হাতটি যার ছিল তাকে বলা হয় লেডি অব দ্য লেক, ঠিক আছে। অর্থাৎ ওই হ্রদের অধিষ্ঠাত্রী দেবী বলতে পারো। তা সেই দেবী যখন রাজা আর্থারের রাজকার্য শেষ, তিনি তার তরবারির আর দরকার নেই, তখন তিনি তরবারিটি ফেরত নিয়ে নিলেন এবং রাজা যখন তরবারিটি একজনের হাতে দিয়ে বললেন হ্রদে ফেলে দিতে, রাজাও কিন্তু এরকমই আশা করেছিলেন যে ওই লেডি অব দ্য লেক তাকে একদিন তরবারি দান করেছিল, সেই লেডি অব দ্য লেক আবার তরবারিটি ফেরত নিয়ে নেবে। তাহলে সেই ঘটনাই ঘটল এবং এটা যখন রাজা শুনলেন তখন দেখলেন যে হ্যাঁ, তিনি যা ভেবেছিলেন তাই ঘটেছে, এই ভেবেই রাজা একটু মুচকি হেসেছিলেন, ঠিক আছে।
নেক্সট ডে তোমাদের আবার নতুন কিছু শুরু করব। গুড নাইট।